সালাম আলাইকুম বন্ধুরা আজ আমরা কথা বলব জনিত সমস্যা সৃষ্টির কারণ এবং এর চিকিৎসা নিয়ে তাহলে দেরি না করে শুরু করা যাক সাধারণত প্রতি দশ জনে একজন পুরুষ মানুষের সঙ্গমের সময় দ্রুত বীর্যপাত অথবা ইরেকটাইল ডিসফাংশনের মতো সমস্যা হয় বলে ধারণা করা হয় বিশেষজ্ঞদের মতে কোনো পুরুষ যৌনক্রিয়ার ঠিকভাবে অংশগ্রহণ করতে না পারলে সেটিকে যৌন সমস্যা বা সেক্সুয়াল ডিসফাংশন বলা হয় এর প্রধানতম সমস্যাটি হচ্ছে ঠিকমতো মতো ইরেকশান বা সুদৃঢ় না হওয়া এটি লোকে যা মনে করে তার চেয়ে অনেক বেশি দেখা যায় বিশ থেকে চল্লিশ বছর বয়সী পুরুষদের মধ্যে সাত থেকে আট শতাংশ এবং চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সী পুরুষদের মধ্যে প্রায় বাইশ শতাংশ এই সমস্যায় আক্রান্ত হয় ষাট পুরুষের মধ্যে চল্লিশ সত্তর বছর বয়সী পুরুষদের মধ্যে অর্ধেকই এই সমস্যায় ভুগে থাকেন এটি বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট সমকামী অথবা বাইসেক্সুয়াল বা ট্রান্সজেন্ডার যে কারো হতে পারে ইরেকটাইল ডিসফাংশন বা ইম্পর্টেন্টস এই সমস্যাটি হল পুরুষদের লিঙ্গ সুদৃঢ় হয় না বা হলেও তারা সেটি বেশিক্ষণ ধরে রাখতে পারে না বেশিরভাগ পুরুষরাই জীবনে কখনো কখনো এই সমস্যাটি হয় বিশেষজ্ঞদের মতে এটি তখনই সমস্যা হিসেবে বিবেচনা করা হয় যখন কোনো পুরুষ বা তার সঙ্গিনী এটিকে সমস্যা মনে করেন ইরেকটাইল ডিসফাংশন কেন হয় অনেকগুলো কারণে এটি হতে পারে এই কারণগুলোর কয়েকটি মানসিক এবং কয়েকটি শারীরিক মানসিক কারণগুলো যেমন নাইট নার্ভস কম বয়সী পুরুষদের এই সমস্যাটি হয়ে থাকে বেশিরভাগ সময় এই সমস্যাটি দীর্ঘস্থায়ী হয় না তবে অনেক জটিল মানসিক সমস্যার কারণে এটি হতে পারে যার জন্য সাইকোসেক্সুয়াল থেরাপিস্টের সাহায্য নিতে হতে পারে কর্মক্ষেত্র টাকা পয়সা সম্পর্কে টানাপোড়ন পারিবারিক সমস্যা এমনকি ইরেকশন না হওয়া নিয়ে দুশ্চিন্তার কারণেও এই সমস্যাটি হতে পারে ইরেকটাইল ডিসফাংশনের শারীরিক কারণগুলোর মধ্যে রয়েছে হৃদরোগ ডায়াবেটিস রক্তচাপ বেড়ে যাওয়া কোলেস্টরল বেড়ে যাওয়া এতে ধমনিগুলো সংকুচিত হয়ে পড়ে যৌনাঙ্গের ধমনীগুলো এমনিতেই খুব সরু এক থেকে দুই মিলিমিটার পেশার্থের যেখানে হৃৎপিণ্ডের ধমনিগুলো দশ মিলিমিটার পর্যন্ত পেশার্থের হয় টেস্টোস্টোরন পরিমাণ কমে যাওয়া পুরুষদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে টেস্টোস্টোরন হরমোনের পরিমাণ কমতে থাকে তবে সব পুরুষেরই এর দ্বারা প্রভাবিত হয় না যারা এ কারণে সমস্যায় পড়েন তারা ক্লান্ত আনফিট এবং ক্রিয়ার অসমর্থ বোধ করেন এবং এর প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন যে সকল ড্রাগ বা ঔষধের কারণে ইরেক্টাইল ডিসফাংশন হয় এগুলো হচ্ছে রক্তচাপ কমাতে ব্যবহৃত ঔষধ যেমন বিটা ব্লকার এবং বিষণ্নতা দূর করতে ব্যবহৃত ঔষধ অ্যান্টিডিপ্রেসেন্ট ও অ্যান্টি কনভাসাল অথবা খিচুনি কমানোর ঔষধ তাছাড়া মদ অ্যালকোহল গাঁজা বা কোকিনের মতো ড্রাগ হুমপানে নিকোটিনের কারণে ইরেকশন বা লিঙ্গ সুদৃঢ় হওয়ার সময় পুরুষাঙ্গের বিভিন্ন জায়গায় প্রয়োজনীয় রক্ত সরবরাহে বাধা হয় ইরেক্ট্রাল ডিসফাংশন হলে আমরা কি করতে পারি অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন বয়স্কদের ক্ষেত্রে ইলেকট্রাল ডিসফাংশন অন্যান্য সমস্যা নির্দেশকও হতে পারে এটি উচ্চ রক্তচাপ মাত্রা কোলেস্টেরল এবং ডায়াবেটিসের সাথে সম্পর্কযুক্ত এর যে কোনোটি ভবিষ্যতে হৃদরোগ হওয়ার পূর্ব হতে পারে ডাক্তার আপনার প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করবেন যৌন অক্ষমতা বা ইম্পর্টেন্সের চিকিৎসাটা কি প্রথমে আমাদের মনে রাখতে হবে অন্যান্য যে সকল রোগের মতোই যৌন সমস্যাটাও অত্যন্ত স্বাভাবিক একটি সমস্যা নিজের মাঝে নিজে হীনমনতায় কিংবা ভোগা অথবা অতিরিক্ত বিশেষ দুশ্চিন্তা করার কোনো নেই কারণ আপনার ভিতরকার এই দুর্বলতা আপনাকে যৌন দুর্বলতাকে আরো দুর্বল করে দিতে পারে তাই সর্বপ্রথম নিজের মাঝে নিজে আত্মবিশ্বাস ফিরিয়ে আনুন এবং সমস্যা সমাধানে উপযুক্ত সমাধানের দ্বারস্থ হন ধন্যবাদ